রংপুর বিভাগ তো মাত্র গতকাল গেল, তারাও দেখিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি জনগণ সমবেত হয়ে তারাও দেখিয়ে দিয়েছে তারা রেডি। আমার ঢাকা জেলা, আপনারা কি রেডি? আপনারা কি রেডি, প্রস্তুত? বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত? আপনারা প্রস্তুত হতে হবে, আমাদের পথ একটাই। আসসালামু আলাইকুম। বিএনপির আগামী মহাসমাবেশে এবার ঢাকা দখল করার নির্দেশ দিল তারেক জিয়া। দর্শক, তিনি বর্তমানে লন্ডন থেকে বিএনপি নেতাদের নির্দেশ দিয়েছে যে আগামী মহাসমাবেশে এবার ঢাকাকে দখল করতে হবে। দর্শক, তিনি তার নেতাকর্মীদের বর্তমানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। দর্শক, সেই ভিডিওটি আপনাদের বিস্তারিত দেখাবো যে বর্তমানে তারেক জিয়া লন্ডন থেকে কী ঘোষণা দিয়েছে। দর্শক, সরাসরি সেই ভিডিওটি আপনাদের বিস্তারিত দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে প্রত্যেক মুহূর্তে সকল আপডেট গুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দর্শক, সত্য সর্বপ্রথম আপনাদের দেখাবো যে বর্তমানে লন্ডন থেকে তারেক জিয়া বর্তমানে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তাদের সাহস বাড়িয়ে এবং তাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। দর্শক, সত্য চলেন থেকে আসি ভিডিওটি বিস্তারিত। রংপুর বিভাগ তো মাত্র গতকাল গেল, তারাও দেখিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি জনগণ সমবেত হয়ে তারাও দেখিয়ে দিয়েছে তারা রেডি। আমার ঢাকা জেলা, আপনারা কি রেডি? আপনারা কি রেডি, প্রস্তুত? বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত? আপনারা প্রস্তুত হতে হবে, আমাদের পথ একটাই। যদি আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে রক্ষা করতে হয়, যদি এই দেশের মানুষের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, যদি আজ গণতন্ত্রকে, ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হয়, মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সবচেয়ে আগে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি একটি বিশাল পরিবার, আমার প্রায় 50 লক্ষ নেতাকর্মীর নামে তো মিথ্যে মামলাই আছে। 50 লক্ষ নেতাকর্মী, 50 লক্ষ সংখ্যা দিয়ে পৃথিবীর বহু দেশের সকল জনগোষ্ঠী হচ্ছে 50 লক্ষ, সেখানে আমার তো 50 লক্ষ নেতাকর্মীর নামেই মিথ্যে মামলা আছে। এই 50 লক্ষ নেতাকর্মী, এত বড় পরিবার, এই পরিবারের মধ্যে কারো মধ্যে কারো কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, দুই যমজ ভাইও সবসময় 100% একমত হয় না কোনো কোনো বিষয়, আর এখানে তো আমরা যমজ ভাই নাই, আমরা এক পরিবারের সদস্য, কাজেই কিছু মত পার্থক্য থাকতে পারে। কিন্তু জনগণ আপনাদেরকে বারে বারে মেসেজ দিচ্ছে যে তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা এক হও, আমরা আছি তোমাদের সাথে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে, আজ সময় এসেছে, যতদিন পর্যন্ত সামনে আমরা এই স্বৈরাচারের পতন না ঘটাতে পারি, যতদিন পর্যন্ত আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারি, ততদিন পর্যন্ত সকল কিছু আমাদেরকে ভুলে যেতে হবে, সকল কিছু ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় উপস্থিত ভাই বোনেরা, আজ যদি আমার পাশের সহকর্মীর সাথে আমরা মত পার্থক্য কমিয়ে না ফেলি, মত পার্থক্য মিটিয়ে না ফেলি, তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সহকর্মী ক্ষতিগ্রস্ত হবে। আপনি নিজে ক্ষতিগ্রস্ত হওয়া মানে আপনার পরিবার বিপদে পড়বে, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আপনার পরিবার মানে আপনার সমাজ, আপনার সমাজ মানে আপনার এলাকা, আপনার এলাকা মানে সামগ্রিকভাবে আপনার দেশ, আপনার দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। জনগণ কিন্তু বিএনপির দিকে তাকিয়ে আছে, জনগণ আপনার দিকে তাকিয়ে আছে, আপনি বিএনপির সোলজার, আপনার দিকে জনগণ তাকিয়ে আছে। কাজেই এই পবিত্র দায়িত্ব আপনার উপরে জনগণ দিয়েছে, এই দায়িত্ব, এই কর্তব্য আপনাকে পালন করতে হবে। কি সেই কর্তব্য? বারে বারে এক কথা বলছি আমি, ঐক্যবদ্ধ হওয়া এবং গণতন্ত্রের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্রকে উদ্ধার করা, এই দেশের মানুষকে ফের স্বাধীনতার স্বাদ দেওয়া, এই দেশের মানুষের জন্য স্বাধীনতাকে আবার ছিনিয়ে নিয়ে এসে জনগণের মাঝে প্রতিষ্ঠিত করা। শহীদ জিয়া শুধু জনগণের, দেশের স্বাধীনতারই ডাক দেন নাই, শহীদ জিয়া এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া শুধু 90-এর গণ আন্দোলন সফল করেন নাই, দেশনেত্রী খালেদা জিয়া এই দেশে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। আজ সেই দায়িত্ব আপনাদের। আসুন আসুন, কথা অনেক বলেছি আমরা,
গত কত বছর আমরা বহু কথা বলছি, এখন কথা না, এখন আমাদেরকে অ্যাকশনে যেতে হবে, এখন আমাদেরকে আমাদের পবিত্র দায়িত্ব পালন করতে হবে। এবং সেই দায়িত্ব পালনের ফয়সালা একমাত্র এক জায়গায় হবে, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, রংপুর, সকলে দেখিয়ে দিয়েছে, এই এলাকার মানুষ, এই এলাকার জনগণ, এই এলাকার বিএনপি নেতাকর্মী সকলে দেখিয়ে দিয়েছে। এখন সামনে আপনারা ঢাকা জেলা, ঢাকা জেলা আপনাদের দেখানোর সময় এসছে, আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের লক্ষ্যে আপনারা পৌঁছতে পারেন। ঢাকা বাংলাদেশের রাজধানী, আজ সমগ্র দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, এখানে উপস্থিত প্রতিটি নেতাকর্মীর দিকে সমগ্র দেশ তাকিয়ে আছে, এখানে উপস্থিত আছেন এবং এখানে উপস্থিত নেই ঢাকা জেলার প্রতিটি নেতাকর্মীর দিকে বাংলাদেশের সমগ্র জনগণ তাকিয়ে আছে। লক্ষ নেতাকর্মী, 50 লক্ষ সংখ্যা দিয়ে পৃথিবীর বহু দেশের সকল জনগোষ্ঠী হচ্ছে 50 লক্ষ, সেখানে আমার তো 50 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যে মামলা আছে। এই 50 লক্ষ নেতাকর্মী, এত বড় পরিবার, এই পরিবারের মধ্যে কারো মধ্যে কারো কিছুটা মত পার্থক্য থাকতেই পারে, দুই যমজ ভাইও সবসময় 100% একমত হয় না কোনো কোনো বিষয়, আর এখানে তো আমরা যমজ ভাই নাই, না আমরা এক পরিবারের সদস্য, কাজেই কিছু মত পার্থক্য থাকতে পারে, কিন্তু জনগণ আপনাদেরকে বারে বারে মেসেজ দিচ্ছে যে তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা এক হও, আমরা আছি তোমাদের সাথে। কাজেই প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে, আজ সময় এসেছে, যতদিন পর্যন্ত সামনে আমরা এই স্বৈরাচারের পতন না ঘটাতে পারি, যতদিন পর্যন্ত আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারি, ততদিন পর্যন্ত সকল কিছু আমাদেরকে ভুলে যেতে হবে, সকল কিছু ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আজ যদি আমরা ঐক্যবদ্ধ না হয়, প্রিয় উপস্থিত ভাই বোনেরা, আজ যদি আমার পাশের সহকর্মীর সাথে আমরা মত পার্থক্য কমিয়ে না ফেলি, মত পার্থক্য মিটিয়ে না ফেলি, তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, আপনার সহকর্মী ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হওয়া মানে আপনার পরিবার বিপদে পড়বে, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে, আপনার পরিবার মানে আপনার সমাজ, আপনার সমাজ মানে আপনার এলাকা, আপনার এলাকা মানে সামগ্রিকভাবে আপনার দেশ, আপনার দর্শক। দেশের বিভিন্ন জায়গায় মহাসমাবেশ করার পর এবার ঢাকাকে দখল করার জন্য প্রস্তুতি নিচ্ছে বর্তমানে বিএনপি নেতারা, এবং লন্ডন থেকে এবার সরাসরি যেই কথাটি বলেছে তারেক জিয়া, দর্শক, তিনি সরাসরি নেতাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে, নেতাদের ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছে। এই ভিডিওটি দেখে আপনাদের মতামত এবং বর্তমানে তারেক জিয়া যে মন্তব্যটি করেছে বিএনপি নেতাদের নিয়ে এবং বর্তমান পরিস্থিতি এবং বর্তমানে ঢাকা সমাবেশ নিয়ে, দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।